আমি দেখো এটি ছুরে ফেলার করতে দিয়ে আমরা বর্জন করব ভারতীয় কর্ণবর্জনের আহ্বান জানিয়ে দেশের নানা শ্রেণী পেশার মানুষ তারা গণমাধ্যমে এই দাবি তুলেছে বিরাট ঢেউ তৈরি হয়েছে সারা দেশে মানুষ মার্কেটে গেলে বাজারে গেলে কেউ আর ভারতীয় কোনো পণ্য যেগুলো রয়েছে সেগুলো কেনে না বাংলাদেশের পণ্য কেনে তারা সিরাজগঞ্জের লুঙ্গি পরবে নরসিংদীর গামছা পরবে গামছা দিবে ঘাড়ে আমাদের মেয়েরা দেশের শাড়ি পরবে কিন্তু ভারতের কেউ শাড়ি কিনবে না আমাদের মেয়েরা ভারতের কোনো কাপড় কিনবে না কোনো নারিকেল তেল বলেন কোনো পণ্য কিনবে না ভারতীয় পণ্য বর্জন এই কারণেই আমরা করছি তারা একটি অগণতান্ত্রিক জবরদখলকারী একটি সরকার যারা জনগণের ভোট মানে না যারা জনগণকে বন্দী করেছে তাদেরকে সমর্থন করে তাদের পক্ষে দাঁড়ায় এখন আমি প্রতীকী বর্জনের মধ্যে দিয়ে এই কাজটি শুরু করলাম দাও এটি আমার শাল ভারতীয় শাল ছিল ভারত থেকে কেনা আমি দেখো এটি ছুঁড়ে ফেলার মধ্যে দিয়ে আমরা বর্জন করলাম